ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো প্রত্যেক দিনের মতো। আজ হচ্ছে শুক্রবার, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল, ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে 10:40 বাজে, বাসি কাজটা ছাড়া হয়ে গেছে আর এখন বাজে 10:40। চা করলাম তোমরা দেখতেই পেলে, তো চাটা নিয়ে ওপরে চলে এসেছি খাবো বলে। নিচের পাখাটা, আমাদের নিচের ঘরের পাখাটা কালকে রাত্রিরে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে, জানি না কেন, হ্যাঁ ডিস্টার্ব করছে। তো নিচের পাখাটা খুলে দিয়েছে, ভীষণই গরম লাগছে, ওই জন্য ওপরে এসেছি একটু চাটা খেয়ে নিচে যাব। আটা মাখা ছিল কালকের, আর ওই আটা মাখাটা বার করে এসেছি ফ্রিজ থেকে। আর কালকে করেছিলাম হচ্ছে গিয়ে ঘুগনি, তো সেই ঘুগনিটাও আছে, তো রুটিটা করে দিলে দুই ছেলের হয়ে যাবে ঘুগনি দিয়ে। খুব একটা বেশি তরকারি নেই, মানে ঘুগনি নেই, যতটা আছে ততটা দুজনে মিলে হয়ে যাবে। আর আটাটা বার করে রেখে এসেছি, চাটা খেয়ে নিই, তারপর গিয়ে করবো গিয়ে হচ্ছে রুটি। একটু বাজারে যাওয়ার কথা আছে, যদি বাজারে যাই অবশ্যই শেয়ার করবো সেই ভিডিওটা। তো বাজারে যাবো বলেছিলাম, বাজারে আর যাওয়া হলো না, ইচ্ছা করলো না এত রোদ দূরে। তারপর মনটাও একটু খারাপ হয়ে গেল, এক একটা মানুষ এমন আছে না, মানে নিজেদের দোষ গুণ দোষটা চোখে পড়ে না, কিন্তু পান থেকে তোমার যদি পান থেকে চুন খসে সেই দোষটা সেই ওদের চোখে পড়ে যায়। তো যাই হোক, হলো, এই সব কথা ছাড়ো। হ্যাঁ, প্রতিটা সংসারেই এই সব একটু খুঁটিনাটি লেগেই থাকে। তো এখানে দেখো, এখন রুটিটা করে নিচ্ছি, মানে আটা মাখা ছিল বের করেছিলাম তোমাদের বললাম, তো লেচি করেছি, পাঁচটা লেচি হয়েছে, মানে চারটে বড় বড় হয়েছে আর একটা ছোট হয়েছে, দুই ছেলের আমার হয়ে যাবে। আর আমি একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো, যা হোক অন্য কিছু খেয়ে নেবো, দেখা যাক কী খাই। হ্যাঁ, তো রুটিটা করে নিই, আর ছেলেদেরও খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেল, তখন তোমাদের বললাম যখন চা খাচ্ছি যে 10:30 বেজে গেছিলো, মানে 10:30 বেজে গেছিলো, যাই হোক। হ্যাঁ, আর রুটি কটা করে নিই, আর এখানে দেখাচ্ছি তোমাদের ঘুগনি আছে, অল্পই আছে ঘুগনি, আর ঘুগনিটা ভীষণই ভালো লাগে খেতে। আর একটা মশলা আছে যেটা ভাজা মশলা আমি দিই, ওই ভাজা মশলাটা আমার মাও দেয়, ভাজা মশলাটা দিলে ঘুগনির স্বাদ গন্ধ পুরো একদম অন্যরকম হয়ে যায়, মানে পুরো টেস্টটাই পুরো পাল্টে যায় ঘুগনিটা খেতে। তো দেখো ঘুগনিটা অল্পই আছে, দুইজনেরই হয়ে যাবে, ভেবেছিলাম হবে না, তো দুজনের হয়ে গেছে। আর এখানে দেখো ছেলেদের খেতে দিয়ে আমি চলে এসেছি সোজা ওপরে, চাদরটা পাল্টে নেবো, অনেক দিনই হয়ে গেল ওই চাদরটা পাতা রয়েছে, তো চাদরটা একটু পাল্টে অন্য চাদর পেতে নেবো। আর যে চাদরটা তুলছি আজকের আর কাচবো না, দেখি কবে কাচা যায়, আমি এরকমই করি, যেদিন তুলি সেদিন আর কাচি না, একেবারে অনেক কিছু জমলে তবে একসাথে কাচি, ধরো গামছা নাইটি একসাথে দিয়ে দিলাম। হ্যাঁ, একসাথে মানে এরকমই, মানে টুকটুক করে কাজ করতে আমার ভালো লাগে না, এটাই হচ্ছে মেন ব্যাপার, মানে ধরবো যখন সব একসাথে করব। হ্যাঁ, আবার অনেকে টুকটুক করে করতে ভালো লাগে, মানে ভালোবাসে, যে সব কাজ একসাথে করতে পারে না, টুকটুক করে করে, তো আমার আবার আমার ক্ষেত্রে আবার সেটা না, আমি টুকটুক করে আমার কোনো কাজ করতে ভালো লাগে না, সেটা যে 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 কাজটাই হোক না কেন করব যখন ভালো করে করব, একেবারে শেষ করব। তো দেখো চাদরটা পেতে নিয়েছি, মাঝে মাঝে তোতলা হয়ে যাচ্ছি কথা বলতে বলতে, হ্যাঁ কী যে আমার অবস্থা এসে দাঁড়িয়েছে বুঝতে পারছো, মাঝে মাঝে তোতলা হয়ে যাচ্ছি কথা বলতে বলতে। তো বালিশগুলো এবার ঠিকঠাক করে রেখে দেবো, আর এখানে দেখো চলে এসেছি, শোকেসটা আমি এখন মুছে নেবো, অনেক দিন বেশ যাবতীয় মানে অনেক অনেক দিন হয়ে গেল শোকেসটা মুছি না, অনেক দিন ছিলামও না, এখন বেশ দু তিন দিন হয়ে গেল বাড়ি ফিরেছি। হ্যাঁ, কিছু এগুলো পরিষ্কার করা হয়নি, একটা জায়গা থেকে আসার পর শরীরটা তোমরা জানো কীরকম হয় কোনো কোনো জায়গা থেকে আসলে, যে শরীর ছেড়ে দেয় কিছু ভালো লাগে না করতে, তো ভাবলাম আজকে না অনেকটা একটু ধুলো পড়েছে মুছে দিই ভালো করে, তো ভালো করে একটু মুছে দিচ্ছি। পাউরুটি আর লাড্ডু খাচ্ছি, অল্প একটুখানি এ ছিল, ওই আটা মাখা ছিল, পাঁচটা মতো রুটি হয়েছে, তো দুই ছেলেকে দিয়ে দিলাম আর আমি পাউরুটি আর লাড্ডু খাচ্ছি। গরম এত পড়েছে,
রান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু বাধ্য হয়ে রান্না তো করতেই হবে, রান্না না করলে কি খাবো। আর এবার দেখো আমি কিন্তু খাওয়া দাওয়ার পর আমি পাউরুটি খেলাম দেখলে তোমরা, আর পাউরুটিটা খাওয়ার পর উপরের ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে আমি স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, ডালটা ফুটেও গেছে, আমি একেবারে সোমবার দিয়ে বসাবো, মানে ফোড়ন দিয়ে তারপর প্রেশার কুকারের ঢাকাটা লাগাবো, যেহেতু হাতে টাইম কম, অনেকটাই বেলা হয়ে গেছে। হ্যাঁ, তো সোমবারটা দিয়ে দিলাম আমি, এবার প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো। আর এদিকে এখন বসাবো হচ্ছে গিয়ে পটল ভাজা, পটল ভাজবো। তো কেটে নিয়েছি সব আনাজ টানাজ, কাটা হয়ে গেছে, আজকে তেমন কিছু করব না, নিরামিষ। নিরামিষ বলতে নিরামিষ আমাদের তেমন হয় না, মানে ডিম থাকবেই, আমাদের ডাল ভাত হলে ডিম থাকবেই, মানে ডিম থাকে না ডাল ভাত হয় এমন খুব কমই দিন যায়, মানে ডিমটা থাকবেই, মাছ মাংস না হলে ডিমটা থাকবেই এরকম। তো অনেকে আছে শনিবার বৃহস্পতিবার নিরামিষ খায় বা শুক্রবার, আমাদের তেমন বার ধরা নেই। হ্যাঁ, আমাদের নিরামিষ মানে পেঁয়াজ হবেই এরকম, আলাদা করে আমাদের কোনো দিন নিরামিষ হয় না। তো পটল ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, আর প্রেশার কুকারটা সিটি দিয়ে দিয়েছে, ওটা নামিয়ে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে পটল ভাজা হয়ে গেছে বললাম, তুলে নিয়েছি, আর ঢেঁড়স আলু পেঁয়াজ একসাথে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তোমরা, পাখাটা পাখা নেই এখানে, পাখাটা নামিয়ে নিয়েছে, কী হয়েছে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। আর এখানে দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি, তারপর ভাজাটা হয়ে গেলে ডিম ভাজবো, আর যদি পাঁপড় ভাজা হয় তবে, তো পাঁপড় নেই, পাঁপড় আনতে হবে, তো যদি পাঁপড় আনে তবে পাঁপড় ভাজা হবে, নাহলে ঢেঁড়স ভাজাটা, ঢেঁড়স আলু ভাজাটা হলেই হয়ে যাবে রান্না। আর এখানে এখন শসা কেটে নিচ্ছি, শসাটা কেটে নিয়ে, হ্যাঁ ঘরে যেহেতু পাখা নেই তো রান্নাঘরেই বসে বসে আজকের আনাজটা কেটেছি, আর ভীষণ গরম লাগছে। তো হয়ে গেছে শসা কাটা, আর এখানে দেখো আমার ভাজাও হয়ে গেছে, আমি নামিয়ে নেবো এবার ভাজাটা। আর এদিকে দেখতে পাচ্ছ হাঁড়িটা, এখন ওই ভাতটা আমার হয়ে গেছে যেটা ভাত বসিয়েছিলাম, এটা এই হাঁড়িতে আমার হচ্ছে কালকেরের ভাত রয়েছে একটু, তো ভাতটা এখন যা দিনকাল পড়েছে কোনো কিছুই জিনিস নষ্ট না করাটাই ভালো, তো কালকেরের ভাত ছিল সেটা এখন আমি গরম করতে বসিয়েছি। আর এদিকে দেখো তোমরা, দেখাচ্ছি তোমাদের, আমার কিন্তু ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে নিলাম, আর প্রেশার কুকারটা এখন গিয়ে মেজে নেবো, কড়াটাও মেজে নিতাম যেহেতু পাঁপড় ভাজবো বলেছিলাম তোমাদের, তো পাঁপড় আনতে গেছে ছেলে, তো পাঁপড় ভাজা হবে সেই জন্য আর কড়াটা আমি বার করলাম না, পাঁপড় ভেজে তারপর কড়াটা মাজবো। তো প্রেশার কুকারটা ভালো করে মেজে নিই, আর আমার এটা আমি আগেও বলেছি যে আমার রান্না হয়ে গেলে ঝটপট করে আমি বাসনটা মেজে নিই, কড়া হোক প্রেশার কুকার হোক যাই হোক যে কটা বাসন পড়বে আমি তখনই সঙ্গে সঙ্গে মেজে নিই। আমার এই জিনিস মানে ধরো কাজ ফেলে রেখে বসে থাকবো বা কাজ ফেলে রেখে গল্প করব মানুষের সাথে, আমি একদম এটা পারি না, আমার যখন যখনকারের কাজ আমি তখনকার মানে তখনই করে নিই সঙ্গে সঙ্গে। তো দেখো এখানে আমি এখন পাঁপড়টা আমি ভাজছি না, আমার ছেলে ভাজছে আর আমি ক্যামেরা করছি। হ্যাঁ, আর কী কী রান্না করেছি দেখিয়ে দিই একটু, পটল ভাজা, ডিম ভাজা, আর এখানে আছে ঢেঁড়স আলু ভাজা, আর এখানে আছে ডাল। আর এই ডালটা খেতে খুব একটা খারাপ লাগে না, মোটামুটি কাজ চালানোর মতন, এক সোমবারে ডাল তো। আর এখানে দেখো শসা কেটে নিয়েছি, আর পাখাটাও আমাদের ঠিক হয়ে গেছে, পাখাটা খারাপ হয়নি, পাখাটা ঠিকই ছিল, রেগুলেটরটা খারাপ হয়ে গেছিলো, পাখা সারানো হয়ে গেছে, পাখার তলায় এই এসে বসলাম জাস্ট একটু, মানে এক সেকেন্ডও হয়নি, জাস্ট বসলাম পাখাটা চালিয়ে। আর খেতে দেবো সবাইকে, অনেকটাই বেলা হয়ে গেল, 2:36 আড়াইটা বেজে গেল আজকে, তো খেতে দেবো। আর আজকের মতন ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দেবে। আজকের মতন এখানেই টাটা।